সস্তা রুটি খাচ্ছে গুলিস্তানের, ভালো রুটি খায় না। আর এখন গুলিস্তানের রুটি কি সুন্দর করে মজা করে খাচ্ছে, মজা দেখো। গুলিস্তান এটা কি মজা, ঢাকা থেকে খুলনা যাওয়ার আমাদের অনেক ভিডিও আছে। তো আজকে আমি তেমন ভিডিও করিনি, যেহেতু আগেও ভিডিও করা আছে। তো এই তো লঞ্চে চলে আসছি, তো লঞ্চে আসলে তো ইলিশ মাছ ভাত না খেলে হয় না। তো এখন এই যে আমরা খেয়ে নিব, তো ইলিশ মাছ ভাজতে দিছে জিসানের পাপা, আর জিসানের পাপার কোলে দুষ্টুমি করতেছে। তো জিসানকে একটু ভাত খাওয়ানো যায় নাকি, তাই একটু খাওয়াই নিব আর আমরাও খেয়ে নিব, যেহেতু আমরা সকালে 7টায় রওনা দিছি। তো এখন প্রায় 11টা মানে আমাদের আধা ঘন্টা লাগছে মাওয়াঘাটে আসতে। তো আমরা এই জন্য সকালের খাবারটা এখানে ভাতই খাবো আজকে, আমাদের সকালের নাস্তা। তো লঞ্চে আসলে ইলিশ মাছ আর ভাত না খেলে আসলে ভালো লাগে না, এখানে ইলিশ মাছ এতটা মজা না, তারপরও মানে খেতে ভালো লাগে, তাই আমরা খাই সবসময়, যাইতে গেলেও খাই আসার সময়ও খাই। তো খুব জরুরি কাজের জন্য আমরা হচ্ছে খুলনা যাচ্ছি, আর এখানে হচ্ছে আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ এই ভিডিওটা করছি। তো অনেক বিজি থাকার কারণে আমি আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পারিনি। এখানে ইলিশ মাছ ভাত ডাল সব মিলায় একটা ওরা ইয়ে করে, এটার প্রাইস হচ্ছে 130 টাকা পড়ে। তো এখন ঘাটের কাছাকাছি চলে আসছি, এখন আর বেশি সময় লাগে না, 1 ঘন্টাও লাগে না লঞ্চে পাড়ি দিতে। আগে যেমন সময় লাগতো, এখন আর ওই সময়টা লাগে না, খুব তাড়াতাড়ি চলে আসা যায়।
টা নিয়ে দাঁড়াই আছে চলে এসেছি আমরা হ্যাঁ দিশান বাসায় এসে খেলা শুরু করে দিছে কার বল এটা হ্যাঁ এটা কার বল এই আস্তে আস্তে এটা হচ্ছে লেয়ার মুরগি ডিম পাড়া যে শক্ত মুরগিটা সেই মুরগি রান্না করছে আর হচ্ছে করলা ভাজি এটা হচ্ছে থুইরা মাছ আপনারা কি মাছ বলেন আমি জানি না টমেটো দিয়ে চচ্চড়ি এটা কি মাছ ভর্তা কালি মাছও বলে কেউ হ্যাঁ আর এই হচ্ছে আমার খাবার হচ্ছে এটা হচ্ছে সিয়াই পিঠা বানাচ্ছে কথা পাইছো ওই মাটিতে পড়ে যায় সেই জ্যাকেটের মধ্যে গুতামে সব তোমার এই যে মাটি লাগানো রয়েছে কাকি মাছ বত্ত মজা হয় তার একটু জাল হইলে ভালো হইতো আমার পছন্দের মুরগি আমি মুরগিটা খুব পছন্দ করি শক্ত মুরগি দেশি মুরগির মতো লাগে খাইতে দেশি দেশি দুইটা মুরগি না বড়ই তো আছে আসছিলাম তখন আমি দেখতে পারি নাই তো আজকে এসে দেখলাম এর আগে তো এখানে দেখেছিলেন রেলপাটি ছিল না তো এবার রেলপাটি ফেলে দিয়েছে তো খুবই সুন্দর লাগতেছে আসলে জায়গাটা এই যে দেখেন তো আজকে আমরা তো পুনে এসে পৌঁছেছি 12টা একটার দিকে তো আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও গাড়িটারে ওই পুতুলটারে নিয়ে নো আইটেম আর আসছে